আজকের ভিডিওটি সম্পূর্ণ নবীনদের জন্য যারা তোমরা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়া অথবা যারা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হয়ে দেশসেবায় নিজেকে নিযুক্ত করবা তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে তোমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে জানতে চেয়েছো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার অথবা সৈনিক হওয়ার জন্য বয়স সীমা কতটুকু হওয়া দরকার আজকের এই পুরো ভিডিওতে তোমরা যারা স্বপ্ন দেখো শুধুমাত্র তোমাদের জন্য আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হতে গেলে অথবা সৈনিক হতে গেলে বয়স সীমা কত থাকা দরকার অর্থাৎ বয়স কত থেকে কত পর্যন্ত হলে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারব বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদের বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের বয়স সীমা প্রথমত পুরুষ প্রার্থীদের জন্য যাদের বয়স 17 থেকে 21 বছর এক্ষেত্রে এভিটেভিট গ্রহণযোগ্য নয় অপরদিকে সামরিক বাহিনীতে যারা কর্মরত আছেন সে সকল প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 23 বছর মহিলা প্রার্থীদের জন্য যাদের বয়স 17 থেকে 21 বছর এভিটেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রেও সামরিক বাহিনীতে কর্মরত যে সকল প্রার্থী রয়েছেন তাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 23 বছর এখন আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য বয়স সীমা কত প্রয়োজন পুরুষ প্রার্থীর জন্য বয়স সীমা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত প্রথম সাধারণ ট্রেড যারা পরীক্ষা দেবে তাদের বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে ড্রাইভিং ট্রেডে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 21 বছরের মধ্যে পাশাপাশি কারিগরি ট্রেডে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে উভয় ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় এখন আমরা দেখব মহিলা প্রার্থীদের জন্য বয়স সীমা সাধারণ জিডি ট্রেড এখানে একটু বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনীতে শুধুমাত্র এই একটি ট্রেডেই মহিলারা পরীক্ষা দিতে পারে সেটির নাম সাধারণ জিডি ট্রেড এক্ষেত্রে তাদের বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে এখানেও এফিডেভিট গ্রহণযোগ্য নয় ধন্যবাদ